ভাঙড়ে ফের ভাইজান নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ এর বড় সড় ভাঙন। এবার আইএসএফ এর পঞ্চায়েত সমিতির সদস্যা আসমা বিবি যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। সোমবার 1 জুলাই বিজয়গঞ্জ বাজার এলাকায় ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে আসমা বিবি যোগ দেন তৃণমূল কংগ্রেসে। আসমার পাশাপাশি এদিন পানাপুকুর 163 নম্বর আইএসএফ বুথ সদস্য আজহার উদ্দিন মোল্লাও যোগ দেন তৃণমূলে। অন্যদিকে চালতাবেড়িয়া এবং ভোগালি 1 নম্বর অঞ্চল থেকে কয়েকশো আইএসএফ কর্মী যোগ দেন তৃণমূলে। ভাঙড়ে আইএসএফ নেত্রী হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ছিলেন এই আসমা। তৃণমূলের বিরুদ্ধে নানা বিষয় নিয়ে সোচ্চার হয়েছিলেন। পঞ্চায়েত ভোটে ভোট কাউন্টিং এর দিন কাঁঠালিয়া হাইস্কুলে আইএসএফ এর হয়ে লড়াই করেছিলেন আসমা। এবার সেই আসমাই যোগ দিলেন তৃণমূলে। দলীয় পতাকা হাতে তুলে নিয়ে আসমা সহ সকলকে দলে যোগদান করালেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। তৃণমূলে যোগদানকারী আসমা বিবি কি বলছেন শুনবো। উন্নয়নের জন্য দীর্ঘদিন ভাঙড়ে উন্নয়ন হয় না, উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেস এসেছে। দেখুন, লড়াই ছিল যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে, এক্স্যাক্টলি তৃণমূল কংগ্রেস নয়, যারা মানুষের জন্য লড়াই করছে। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই, দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই। ভোটের পরে নওশাদ সিদ্দিকীকে সেভাবে দেখা গেল না, বা যারা আহত হয়েছে তাদের পাশে আসতে তাদের তাকে দেখা গেল না, এটা নিয়ে কি বলবো? নওশাদ সিদ্দিকীর ভূমিকা নিয়ে কি বলবো? দেখুন, আমি একটা কথাই বলবো, যারা আপনার জন্য জান দিয়ে লড়াই করছে সবার ক্ষেত্রে, প্রিয় মানুষগুলোর পাশে সদা সর্বদা থাকা উচিত, তাদের পাশে দাঁড়ানো, বিপদে তাদের পাশে দাঁড়ানো, তাদের পরিবারের পাশে দাঁড়ানো, এটা মানুষের নৈতিক কর্তব্য। দু বছর ধরে আপনারা অনেক স্বপ্ন দেখালেন ভাঙড়ের মানুষকে, নওশাদ সিদ্দিকী সাহেব স্বপ্ন দেখালেন, সেগুলোর তাহলে ভবিষ্যৎ? দেখুন, স্বপ্ন এটা মানুষকে স্বচ্ছতা জন্য স্বচ্ছতা দেখানো, দুর্নীতিকে হটানো, দুর্নীতিমুক্ত ভাঙড় বা দুর্নীতিমুক্ত বাংলা গড়ার জন্য, সেটা যেমন ছিল তেমন আগামীতেও থাকবে। আমরা তো মানুষের জন্য সবসময় এটা বলি, মানুষের অধিকারের জন্য লড়াই করছি। দেখতে হয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, উনি হচ্ছেন মাননীয় মানে মুখ্যমন্ত্রী, উনি হচ্ছেন মহিলা, উনি লড়াই করছেন মা বোনেদের জন্য, অনেক উন্নয়নমূলক কর্ম মানে কাজ করছেন যেগুলো বিগত দিনে কোনো সরকার করেনি, বা আমাদের দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক দা করছেন। এখানে আপনি দেখুন একটা জিনিস, ভাঙড়ের এমএলএ, ভাঙড়ের মানুষ জানে কতটুকু সময় দেয় না দেয়, আমি ওনার বিষয়ে বেশি কিছু বলবো না, সম্মান করি, শ্রদ্ধা করি, যেহেতু আমরা ফুরফুরা শরীফকে মান্যতা দিই, আমাদের হৃদয়ে স্থান আছে, সদা সর্বদা আমাদের মাথায় থাকবে। সেই সঙ্গে বলবো, আমাদের ক্যানিং পূর্বের পাশের বিধায়ক সরকারদা, উনি কিন্তু ভাঙড়ে মাটি কামড়ে পড়ে আছেন, এটা আমরা দেখছি, যেটা বাস্তব। বাস্তব কথা বলতে তো অসুবিধা নেই, মাটি কামড়ে পড়ে থেকে লড়াই করেছে, যে লড়াইটা আমাদের দেওয়া উচিত ছিল সেটা আমরা মনে করি যে আমরা সেইভাবে দিতে পারিনি, কিন্তু উনি দিয়েছেন ভাঙড়ের মানুষের পাশে কিন্তু সদা সর্বদা থেকে। আইএসএফ থেকে পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে পরিষেবা দিতে পারেননি, তৃণমূলে কি পারবেন সেই পরিষেবাটা মানুষকে দিতে? অবশ্যই আশা করছি পারবো, আমাদের দাদা আছেন, বা আমাদের বোর্ড তো গঠন হচ্ছে, নতুন করে আবার অনেক সংযোজন হবে, যা হয়ে গেছে কয়েকটা এ বাকি আছে, এখন সভাপতির এটা সোনালিধি যেহেতু দেখছে, সেটা পঞ্চায়েত সমিতি পরই ঠিক করবে যে কী হবে না হবে। আশা করছি, আমরা উন্নয়নের জন্য এসেছি, কাজের জন্য এসেছি, নিশ্চয়ই কাজ পাবো। যাদের ভোটে জয়লাভ করেছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? তাদের মধ্যে তো একটা ক্ষোভের সৃষ্টি হবে। দেখুন না, ক্ষোভ বলতে না, আমরা অবশ্যই, আমি বলেছি যে আমি মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবো না, বা নির্দিষ্ট সিম্বল দেখবো না যে তৃণমূল করে, ও আইএসএফ করে, ও সিপিএম করে, কেউ কংগ্রেস করে, বিজেপি করে, তার পছন্দ করতেই পারে। মানুষের রায় নিয়ে জিতেছি, মানুষকে সম্মান দেব, মানুষের কথা অনুযায়ী কাজ করব, মানুষকে নিয়ে চলব। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কি বলছেন এবার সেটা শোনাবো। দেখুন, আমাদের দলের একটা নীতি আছে, দলে যারা আসতে চায় তাদেরকে আমাদের দলের পক্ষ থেকে স্বাগত জানানো উচিত, আর বিশেষ করে
ভাঙড় বিধানসভায় যেদিন থেকে দায়িত্ব এসেছিলাম সেদিন থেকে মনে মনে একটা শপথ ছিল যে ক্যানিয়ে যখন উন্নয়ন হয় ভাঙড়ে তখন উন্নয়ন হওয়া উচিত। তো আজকে আমাদের বিরোধী দলে যারা ছিলেন এই আসমাদি থেকে শুরু করে বা আরও যারা ইলেক্টেড মেম্বার যারা ছিলেন তারা যখন আমাদের দলে যখন যোগদান করে তখন আরও বেশি এখানে আমরা মনে করি যে আরও আমরা একটু উৎসাহিত হচ্ছি ভাঙড়টাকে আরও বেশি উন্নয়নের দিক থেকে শ্রীবৃদ্ধি করা শক্তিশালী করা। মানে একজনও যদি দলে আসে সাধারণ মানুষও যদি আইএসএফ থেকে কিংবা বিজেপি থেকে কিংবা সিপিএম থেকে আসে আমরা দলের পক্ষ থেকে তাদেরকে স্বাগত। এ লড়াইটা আমাদের জারি থাকবে। দুর্নীতির সঙ্গে কোনো কম্প্রোমাইজ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় করে না আর আমরাও করব না। দুর্নীতি যারা করবে যত বড় নেতা হোক তার কী ডেজিগনেশন আছে আমরা দেখব না, তাকে দল থেকে তাড়ানোর সমস্ত ব্যবস্থা আমরা করব, কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। এক্ষেত্রে কোনো রকম এতটুকু পর্যন্ত সংকীর্ণতা থাকবে না। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন এবার শুনুন। আবারও আইএসএফ এ বড়সড় ভাঙন দেখা গেল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে। এই ভাঙড়ই একমাত্র বিধানসভা আসন যেখানে কিনা সারা রাজ্যের মধ্যে আইএসএফ জয়লাভ করেছিল। তৃণমূলকে কড়া টক্কর দিয়ে এই বিধানসভা কেন্দ্র জিতেছিলেন আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী। আর সেই নওশাদ সিদ্দিকীর ভাঙড়ই দিনের পর দিন কার্যত ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে এমনটাই দাবি স্থানীয়দের। তার কারণ গত পঞ্চায়েত নির্বাচনের পর থেকে একের পর এক ভাঙড় লক্ষ্য করা যাচ্ছে আইএসএফে। আর লোকসভা নির্বাচনের পর তো ভাঙড়ে আইএসএফ থেকে ভেঙে তৃণমূলে যোগদান করার হিড়িক লক্ষ্য করা যাচ্ছে। সোমবার বিকেলে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে তৃণমূল কংগ্রেসের একটি সভা ছিল আর সেই সভাতেই ভাঙড়ের অন্যতম আইএসএফ নেত্রী আসমা বিবি, যিনি কিনা ভাঙড় দু নম্বর পঞ্চায়েত সমিতির সভা সদস্যও ছিলেন, সেই আসমা বিবি আইএসএফ ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। আসমা বিবি ছাড়াও ভাঙড়ের পানাপুকুর এলাকার এক বুথ সভাপতি, তিনি যোগদান করেছেন তৃণমূল কংগ্রেসে। অন্যদিকে কয়েকশো আইএসএফ কর্মী সমর্থক তারাও যোগদান করেছেন এই তৃণমূল কংগ্রেসে। বিশেষ করে চালতাবেড়িয়া, ভোগালী এক এই সমস্ত এলাকা থেকে কয়েকশো আইএসএফ কর্মী তারা আইএসএফ ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। তাদের যেটা দাবি যে এই বিজেপিকে একমাত্র রুখে দিতে পারে তৃণমূল কংগ্রেস, আর সেই কারণেই তারা তৃণমূল কংগ্রেসের হাত ধরেছেন। ফলে যা পরিস্থিতি গড়াচ্ছে তাতে আগামী বিধানসভা নির্বাচনের আগে এই ভাঙড়ের বুকে আইএসএফের শক্তি যে ক্রমশ হ্রাস পাচ্ছে সেটা কিন্তু বলাই যায়, যদিও এ বিষয়ে আইএসএফের চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধান। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।